আপনি লিখেছেন একটি ব্যাংকে আমি আমার দশ বছর ডিপিএস করা আছে বর্তমানে সেটার আট বছর পূর্ণ হয়েছে আমি এখন সুদের ভয়াবত সম্পর্কে জানতে পারছি আমার কি এখন এই ডিপিএস ভেঙে দেওয়া জরুরি নাকি বাই বাকি দুই বছর পূর্ণ করে ভাঙতে পারবো এখন ভেঙে দিলে মূল টাকাটা কেবল পাবো কোনো ইন্টারেস্ট পাবো না এতে শুধু ব্যাংক লাভান হবে কিন্তু গরিবের হক তো নষ্ট করা হবে তাই এখন আমার কি করা উচিত দেখুন সুদের কারবার করে তারপর গরিবের উপকার করা এটার কোনো প্রয়োজন নেই আমরা অনেকেই ভুলটা করি আমাদের কাছে অনেকে এও প্রশ্ন করেন যে আমি কোনো একটা ব্যাংকে রাখলে ইন্টারেস্ট কম পাবো আরেক ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট বেশি পাবো তো আমি বেশি পাবো যে ব্যাংকে সেখানে টাকাটা রেখে যদি আমি মুনাফা নিই তাহলে সেই মুনাফার টাকা তো গরিবের বেশি উপকার হবে এটা যায় যাবে না তো আমরা এর উত্তরে বলি যে না আপনার জন্য সুদি ব্যাংকে লেনদেন করাই যায় নয় আপনি সুদের কারবার করে টাকাটা নিজে খাবেন নারজনকে দেবেন কারবারটা তো আপনি করলেন চুক্তিটাতে আপনি মেনে নিলেন আল্লাহ তালা খেতে যেমন নিষেধ করেছেন সুদের কারবার সুদের চুক্তি সুদের লেনদেনকে মেনে নেওয়া বা এটার সাথে সম্পৃক্ত হওয়াটাকেও নিষেধ করেছেন সুদের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি এজন্য তো আনন্দ বর্ষিত হয় যে সুদ লিখলো সে সুদের সাক্ষ্য দিল বিভিন্নভাবে ইনভলভ হলো তাদের সবার প্রতি বর্ষিত হয় যার কারণে আপনার জন্য উচিত হবে আট বছর হলেও আপনি এখনই ফিরে আসা এতে সুদের যে টাকাটা পেতেন আর দুই বছর পরে সেটা আপনি পাবেন না তো এটা পেলে তো আপনার বিশেষ কোনো লাভ নাই কিন্তু দুই বছর আপনি গুনাহের মধ্যে থাকবেন এই দুই বছর আপনার মৃত্যু হলে কি হবে তাছাড়া আপনি ইচ্ছাকৃতভাবে ভাবে কন্টিনিউ কিভাবে করতে পারেন আল্লাহ তালা অনেক বলেছেন হি ফান তাহা ফালাহু মাসালাফ। সুদের কারবার সুদের লেনদেন সুদের ভয়াবহতা এগুলো নিয়ে আলোকপাত করার পর বলেছেন কারোর কাছে সুদের ভয়াবহতার বিষয়ে যখন আল্লাহর তরফ থেকে নাসিহা এলো তিনি যখন কোনাদেশের নির্দেশনা জানতে পারলেন তিনি এই ভয়াবহ গুনাহ থেকে সরে এলেন তখন তার পূর্বে যেগুলো আছে সেগুলো আল্লাহ রবুল্লা আলমিন রিকভার করবেন মাফ করবেন এবং সেগুলো তার জন্য আল্লাহ তালা ক্ষমা করার কারণে সেগুলো ভোগের কারণে তারা গুনা হবে না বাট আপনার কাছে নাসিয়া এলো তারপরও আপনি কন্টিনিউ করলেন তাহলে সেটার দায়িত্ব কিন্তু পুরান দিচ্ছে কোথাও কোনোটার আলোকে আল্লাহ রবুল্লা আলমী নেননি তার মানে সেগুলোর দায় আপনাকে বহন করতে হবে সেজন্য আমাদের পরামর্শ হবে যে এই পর্যায়ে হলেও আপনি আপনার এই চুক্তি শেষ করে ফেলুন এবং গুনাহা থেকে বেরিয়ে আসুন